হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদ মুবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো তেমন কিছু না, আপনাদের সাথে একটু টাইম স্পেন্ড করা, কারণ আমি একা একা ঈদ করছি, পরিবারের বাইরে একা একা ঈদ করছি আমি আর আমার পার্টনার। সো আমরা খুব প্রচণ্ডভাবে ফ্যামিলি মিস করতেছি, মানুষজন মিস করতেছি, কাছের মানুষজন মিস করতেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি। আর আসলে অনেক দিন ভিডিও বানানো হয় না, সো অনেকেই মেসেজ করে, পরিচিত মানুষ অপরিচিত মানুষ মেসেজ করে বলে যে কেন ইলোরা ভিডিও কেন আসছে না। তো ভাবলাম যে ভিডিওটাতে এটাও বলি যে কেন ভিডিও আসছে না। আমি আসলে ঠিক জানি না, বুঝতে পারছি না, কারণ এমন না আমি অনেক বিজি। হ্যাঁ, বিজি, জীবনে বিজি, জব, স্টাডিজ, এটা ওইটা এগুলো তো থাকেই লাইফে। বাট কেন ভিডিও আসছে না আমি ঠিক জানি না। আমি মনে হয় ওয়েট করছি যে কোনো মোটিভেশন আমাকে কিক করবে আর এরপর আমি ভিডিও বানাবো। সেই মোটিভেশনটা খুঁজে পাচ্ছি না এখনও। সো ওয়েট করছি যে কখন সেই মোটিভেশন পাবো আর ভিডিও বানাবো। আসলে অনেক ভিডিও জমে গেছে, এডিট করেছি। আসলে লাইফটা একটু চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, কারণ যেই জায়গায় ছিলাম এতদিন সেই বাসা চেঞ্জ করেছি। ওখানে এখনও ওয়াইফাই লাগানো হয় নাই, ওয়াইফাই লাগাবো বলে ভাবছিও না। 9 to 5 কাজের পরে ফ্রাইডে স্যাটারডে অফ। ওই দিন দুটো জাস্ট ঘুমাতে ইচ্ছা করে, প্রচণ্ড ঘুমাতে ইচ্ছা করে, আর ঘুমায়ও। এমন না যে ঘুরতে যাচ্ছি না বা কোনো ইন্টারেস্টিং কিছু করছি না, বাট ওই এনার্জিটা পাচ্ছি না ভিডিও মেক করার জন্য। সো ইয়া, এটা একটা ইস্যু। বাট আমি খুবই সরি, খুবই দুঃখিত যে ভিডিও আসছে না, কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি বলে দিয়েছিলাম যে আমি সপ্তাহে একটা করে ভিডিও বানাবো, কিন্তু সেটা হচ্ছে না। তো এটা আসলে একটা কথা দিয়ে কথা না রাখার মতো, যদিও জানি না আপনারা কি ভাবছেন, বাট ভিডিও আসছে না। আমিও আসলে স্যাড হঠাৎ করে, যে অনেকগুলো টাইম পাই কিন্তু কেন বানাই না ভিডিও আমি নিজেও জানি না, এডিট কেন করছি না। হ্যাঁ, যদি আপনারা আমাকে একটু বুস্ট করেন, অলরেডি এতদিন যারা অনেক বেশি বুস্ট করে আসছেন, বিশেষ করে আমার ফ্রেন্ডরা যারা আমাকে অনেক বেশি বুস্ট করেছে একটা টাইমে, এখনও করে, তাদেরকে বলছি যে আরেকটু বেশি করে বুস্ট করো, যেন আমি আরও বেশি ভিডিও বানাতে পারি, মানে ভিডিও বানানোর প্রতি আরও ইন্টারেস্টেড হতে পারি। আর আরেকটা ইস্যু যেটা হয়েছে, যে এখন হয়তো আমি ভাবছি যে আমি আসলে কী ধরনের ভিডিও বানাতে চাই, এটা নিয়েও আমি এখন কনফিউজড। এই ট্রাভেল ব্লগিংটা আসলে কি, আর আমি কী বা বোঝাতে চাচ্ছি এর থ্রুতে, এটাও আমার একটা ডিপ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে আমার। সো আই হোপ খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করতে পারবো, চেষ্টা করি। সো এনিওয়ে, আপনারা সবাই খুব খুব ভালো ঈদ কাটান। বকবক করে ফেললাম অনেকক্ষণ। সবাই অনেক আনন্দ করেন, আনন্দ করার মতো হঠাৎ করে কিছু না পাইলেও জোর করে আনন্দ করতে হবে, তাহলে মন শরীর সব কিছু ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।